وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وعليكم السلام ورحمة الله وبركاته. حامد ومصليا أما بعد. যে ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে অনেক আত্মীয় স্বজন যারা বিদআতি কিংবা শিরক করে আর তাদের যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানের মধ্যেও হারাম কাজ হয়, বিদআতি কর্মকাণ্ড হয়, শিরকি কর্মকাণ্ড হয়, তো এই পরিস্থিতিতে একজন ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক কীভাবে রক্ষা করবেন? কেননা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গিয়ে তো হারামের মধ্যে লিপ্ত হওয়ার ভয় থেকে যাচ্ছে। প্রথমত ভাইজান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অপরিহার্য, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে হারাম। ইসলামের সমস্ত মাজহাবের সমস্ত ওলামারা এবার ঐক্যমত পোষণ করেছেন যে সিলাতুর রাহাম ওয়াজিবাতুন ফিল জুমলা, এক কথায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অপরিহার্য, ওয়াকাতুহা হারামুন, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে হারাম। যেমন ফাওয়াকিহুদ্দুরান দোয়ানি দ্বিতীয় খণ্ডের 292 পৃষ্ঠা, হাশিয়াতুল আদুবি দ্বিতীয় খণ্ডের 427 পৃষ্ঠা, তারিখে দিমাস্ক 61 খণ্ডের 357 পৃষ্ঠা, তাবিরুল হাকাইক ষষ্ঠ খণ্ডে 201 পৃষ্ঠা, আর দুরুল মুখতার ষষ্ঠ খণ্ডে 411 পৃষ্ঠা, তারপরে গিজাবুল আলবাব প্রথম খণ্ডে 352 থেকে 353 পৃষ্ঠা। অনুরূপভাবে কাজী আয়াজ বা অন্যান্য সালফে সালেহীনদের মধ্যে অনেকেই বলেছেন, যেরকম ইকমালুল মুআল্লিম অষ্টম খণ্ডের 20 পৃষ্ঠার মধ্যে, তারপরে তাফসিরুল কুর্তুবি ষষ্ঠ খণ্ডের 5 পৃষ্ঠা, এরকম বিভিন্ন গ্রন্থের মধ্যে বলা হয়েছে এই কথাগুলো যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায় কথায় বলেছেন, যেরকম সূরা মুহাম্মদ সূরা 47 আয়াত নম্বর 22-23-এর মধ্যে, ফাহালা আসাইতুম, যদি তোমরা ক্ষমতাপ্রাপ্ত হও বা তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয়, ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদে ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তাহলে তোমরা অবশ্যই পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। তো ক্ষমতা, এটা অহংকার, এটা অহংকার। তো ক্ষমতা পেয়ে একজন মানুষ, সে এটা স্বাভাবিক যে দুনিয়াতে যেই ক্ষমতা পেয়েছে সেই ক্ষমতার অপব্যবহার করছে, সেই ক্ষমতার বলে দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করছে, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নিজেই খাবো, নিজেই করবো, নিজেই গড়বো, এই নিয়ে ব্যতিব্যস্ত। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতরে বলেছেন সূরা রাআদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 25, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 1-এর মধ্যে। এছাড়া হাদিসের মধ্যে এই সম্পর্কে একাধিক হাদিস বলা হয়েছে। আপনি দেখতে পারেন সহিহ বুখারীর মধ্যে হাদিস নম্বর 5982 থেকে 5989 পর্যন্ত। এখানে একটা হাদিস এসেছে আম্মা আয়েশা থেকে বর্ণিত, রাসূল সাল্লাম বলছেন যে আর রাহিমু সিজনাতুন, আত্মীয়তার সম্পর্ক হচ্ছে ঢাল স্বরূপ, ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আমিও তার সঙ্গে সুসম্পর্ক রক্ষা করব, অবান কাতাআহা, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, কাতাআতুহু, আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নেব। তো এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব মাহাত্ম্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতর বলছে যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, ফালে ইয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সহিহ বুখারী হাদিস নম্বর 6138। এখানে একটা কথা বলা হয়েছে অন্য একটা হাদিসের মধ্যে, আবদুল্লাহ বিন উমার বর্ণনা করছেন, আবদুল্লাহ বিন আমর রাজ বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, স্বাভাবিক অবস্থায় নর্মাল অবস্থায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা মহৎ বিষয় নয়। স্বাভাবিক অবস্থায় সহজ সরল বিষয়ে বা আপনার সঙ্গে কেউ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছে বলেও আপনি রক্ষা করছেন, আপনার সঙ্গে কেউ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছেন বলেই
আপনি তার সঙ্গে রক্ষা করছেন বা আপনার সঙ্গে কেউ সুসম্পর্ক রাখছে বলেই আপনি তার সঙ্গে সুসম্পর্ক রাখছেন, তো এটা মহৎ বিষয় নয়। ওয়ালাকিন আল ওয়াসিল আল্লাযী ইযা কাতাআত রাহিমাহু ওয়াসালাহা, মহৎ বিষয় হলো যে কেউ আপনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চাইছে আর আপনি ওটাকে বজায় রাখার চেষ্টা করছেন বা অক্ষত রাখার চেষ্টা করছেন, তো এই যে এফোর্ট বা চেষ্টা এটা আপনার পক্ষ থেকে হচ্ছে, আপনি চেষ্টা করছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বজায় রাখা, এটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ বিষয় বা এটা হচ্ছে মূল বাহাদুরি কাজ। সেই বুখারী হাদিস নম্বর 5991। তো যদি আপনি যাদের সঙ্গে আমার আপনার আত্মীয়তা আছে যদি তারা এরকম হয় বা তারা যদি আপনার সঙ্গে আত্মীয়তা রাখতে নাও চায়, তবুও সেক্ষেত্রে আপনাকে আত্মীয়তা সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। তবে যেটা আপনি বললেন সেটা অবশ্যই একটা বড় সমস্যা যে আত্মীয়তা সম্পর্ক রাখতে গিয়ে অধিকাংশ আত্মীয়রা বা লোকজনরা যেহেতু বেদাতের মধ্যে লিপ্ত বা হারামের মধ্যে লিপ্ত, তো সেক্ষেত্রে তাদের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে গিয়ে অনেক সময়ই মনে হয় যেন আমরা হারামের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, যেরকম তাদের বিবাহগুলি হয় বেদাতি বা হিন্দুয়ানা পদ্ধতিতে, যেরকম সাত পাক ঘোরানো, মণ্ডপে বসা, তারপরে আরও উলু দেওয়া, সব কিছুই হয় আজকালকার বেদাতি মুসলিমদের বিবাহে। তারপরে জানাজার ক্ষেত্রে যেটা আপনি বললেন যে বেদাতি ইমামের পিছনে সালাত আদায় করা, তো এখানে একটা রুলস আপনাকে মনে রাখতে হবে যে অবশ্যই আপনাকে আত্মীয়তার সম্পর্ক যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আপনি তার সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার জন্যে আপনি তার কথা মতো বা তার সন্তুষ্টির জন্যে আপনি হারাম কাজে লিপ্ত হয়ে যাবেন এমনটি নয়। আপনি তার সন্তুষ্টির জন্যে তার সঙ্গে তার কথা মতো আপনি হারাম কাজে লিপ্ত হয়ে যাবেন, এটা কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নাম নয়। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট বাণী হচ্ছে যে লা তাআতা ফি মাআসিয়াতিন ইন্নামা তাআতু ফিল মারুফ, আল্লাহ তাআলার অবাধ্যতায়, আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনোরূপ আনুগত্য নেই, আনুগত্য করতে হয় কেবলমাত্র ন্যায়সঙ্গত কাজে। সেই বুখারী হাদিস নম্বর 7257, সেই মুসলিম হাদিস নম্বর 1840। অন্যত্র তিনি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক, অর্থাৎ স্রষ্টার অসন্তুষ্টির কাজে সৃষ্টির কোনো আনুগত্য নেই। সহিহুল জামি হাদিস নম্বর 5527520 এবং তাখরিজুল মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 3624 হাদিস সহি। তো মোট কথা হলো যে আত্মীয়র শরিয়াত বিরোধী নির্দেশ বা আবদার বা আবেদন মানা যাবে না, আপনাকে এটাকে মনে রাখতে হবে, আপনাকে এটাকে মনে রাখতে হবে এবং এটাকে মনে রেখে আপনাকে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে হবে। বিষয়টা কঠিন, হাতে হাতে আপনি আগুনের টুকরো রাখবেন আর আগুন হাত জ্বলবে না, এটা খুবই বড় চ্যালেঞ্জিং বিষয়। তো এক্ষেত্রে যেটা আমরা করতে পারি এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভাইকে বিষয়ে পরামর্শ দিই, সেটা হচ্ছে কি যে যদি আপনি দেখতে পাচ্ছেন যে এমন একটা বিষয়ে আপনাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হচ্ছে, যেমন বিবাহের ক্ষেত্রে আপনি জানছেন যে আমি যদি এই বিবাহে যাই তো এই বিবাহের মধ্যে গান বাজনা, তারপরে হারাম হালাল, নারী নারী পুরুষ অবাধ মিলামেশা, হিন্দুয়ানা কালচার সব কিছুই হবে, সব কিছুই হবে, তো সেক্ষেত্রে আপনি ওই ধরনের বিয়েতে দুটো অপশন আছে, যেরকম অনেক ওলামারাই বলেছেন যদি যদি আপনি বাধ্য না হন এবং আপনার মধ্যে সে বিশ্বাস আছে যে যদি আমি না যাই তাহলে এমন বিশেষ কোনো ক্ষতি হবে না, পরবর্তী দিন আপনি ওই আত্মীয়কে মানিয়ে নিতে পারবেন, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই যাবেন না। আর যদি আপনার মনে হয় যে না আমি যদি না যাই তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, তো শুধুমাত্র আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্যে আপনি একবার দেখা করে চলে আসলেন, আপনি একবার দেখা করে চলে আসলেন। আর যদি যদি এটা আপনার বিবেকে বাঁধে যে না আমি কিন্তু গেলেই তো আমার গানের আওয়াজ আসবে, নারী পুরুষের অবাধ মিলেমিশে সেগুলো চোখের উপর ভাসবে, হিন্দুয়ানা কালচারগুলো চোখের সামনে হবে, সেগুলো আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়, হ্যাঁ এটা এক প্রকারের অন্যায়কে সাপোর্ট করার মধ্যে পড়ে যাচ্ছে, অথবা আমি যাব না,
এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, বা এটা আমাদের করণীয় হচ্ছে যেটা আমরা করে থাকি আলহামদুলিল্লাহ, যে আত্মীয়র বাড়িতে ওই দিন না গিয়ে যেদিন বিয়ে হচ্ছে, যেদিন অবাধ পাপ বা অন্যায় কাজগুলো হচ্ছে, সেই দিন ওই বিয়ে বাড়িতে না গিয়ে আপনি একদিন পরে বা দুদিন পরে যান, একটা উপহার নিয়ে যান, একটা উপহার নিয়ে যান, মুখ হাসি মুখ নিয়ে যান। আপনি বুঝতে দেবেন না যে আপনি তাদের ব্যবহারে কষ্ট পেয়েছেন, হ্যাঁ, বা আপনি তাদের যে হারামি বা হারাম বা অবৈধ কার্যক্রমের জন্য আপনি আসতে পারেননি, সেটা আপনি মুখে মুখের ভাষাতে বা মুখের হাস্যোজ্জ্বল চেহারাতে আপনি বুঝতে দেবেন না। তো দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে একটা ভালো উপহার নিয়ে যান সাধ্য মোতাবেক, আর এক মুখটা হাসি মুখ নিয়ে যান, যে বলেন যে ভাই এরকম আমি কিছু সমস্যা ছিল যেন আসতে পারিনি, কিছু সমস্যা ছিল আমি আসতে পারিনি, তবে আমার মনটা আফসোস হচ্ছিল যে আমি আসতে পারিনি। তো কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, একটা কথা মনে রাখবেন ভাই, এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুখমণ্ডল দিয়েছেন না, চেহারা দিয়েছেন না, এটা দিয়ে বিশ্বে বিশৃঙ্খলা তৈরি করাও যায়, আবার বিশ্বে শান্তি সৃষ্টি করাও যায়, এটা বিশাল ক্ষমতা, এটা বিশাল ক্ষমতা। তো এটাকে আমরা যদি ওইভাবে ব্যবহার করি, ইনশাআল্লাহ যদি আপনার না যাওয়াতে, উপস্থিত না হওয়াতে আপনার আত্মীয়রা মনঃক্ষুণ্ণ হয়ে থাকে বা দুঃখ পেয়েও থাকেন, যদি আপনি এই কাজটা করতে পারেন, ইনশাআল্লাহ হতে পারে প্রাথমিক হয়তো আপনাকে মনে হবে যে না, ওরা আমার দিকে একটু অন্যরকমভাবে তাকাচ্ছে, আপনাকে একটু অকওয়ার্ড মনে হচ্ছে, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বা খানিক পরে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাচ্ছে। তো একটু উদার হতে হবে আমাদেরকে, যে ওরা এরকম করছে বলে আমরাও করব, হ্যাঁ, যা সম্পর্ক রাখবোই না, এরকম নয়। আমাদেরকে আরেকটু উদার হতে হবে, আরেকটু অধিক মানে খুব বেশি উদার হতে হবে, যে আমরা নিজেকে ভাববো না যে আমি এরকম করে যাব, ওরা আমাকে আড় চোখে দেখবে বা মুখ ব্যাঙ করে দেখবে বা হয়তো আমার সাথে কথা বলতে চাইবে না, আমি ছোট হয়ে যাব, এরকম নয়। আমাদের ছোট হওয়া না হওয়া, সম্মান অসম্মান, আমরা যেহেতু মুসলিম বা মুমিন, আমাদের বিশ্বাস থাকবে যে এগুলো সব আল্লাহর ক্ষমতা। ছোট হওয়া, বড় হওয়া, সম্মানী হওয়া, অসম্মানী হওয়া, এগুলো মানুষের হাতে নয়, এগুলো কার প্রদান করা জিনিস? আল্লাহর প্রদান করা জিনিস। সেই জন্য আমরা ওটা নিয়ে ভাববো না যে আমরা ছোট হয়ে যাব, হ্যাঁ, আমাকে তো লজ্জা লাগবে, আমাকে তো অপমান করতে পারে, সেগুলো নিয়ে ভাববো না, বরং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করতে যাবো ইনশাআল্লাহ। তারা কি ভাববে, তারা কি বলবে, সেটার জন্য নয়, সেই জন্যই আমরা এটা করবো। এটা হলো বিবাহ অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানের ব্যাপার। আর যেটা আপনি বললেন যে জানাজার ব্যাপারটাতে, সেক্ষেত্রে যদি মৃত্যুর ক্ষেত্রে, মৃত্যুবাড়ির ক্ষেত্রে যদি এরকম ঘটে যে সেই আপনার যে আত্মীয় মারা গিয়েছে, যদি সে বেনামাজি হয়, শির করতো, এমন হয়, এটা একটা বিষয়। তার উপরে আবার সেই বিয়ে বাড়িতে খানা হবে, আবার বেদাতে ইমাম সালাত আদায় করাবে, ওগুলো প্রসঙ্গ আছে। তো এক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি আমাকে আমার মায়ের জন্য দোয়া করার অনুমতি দিন, এবং আমার জন্য যেন আমি আমার মায়ের কবর জিয়ারত করতে পারি তার অনুমতি দিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই দুইটি আবেদনের মধ্যে একটা আবেদন গ্রহণ করেছিলেন আর একটা আবেদন গ্রহণ করেননি। যেটা গ্রহণ করেননি সেটা কি, যে তার মায়ের জন্য তিনি দোয়া করতে পারবেন না, কারণ তিনি তার মা ইমান পাওয়ার আগেই মৃত্যুবরণ করেছিলেন, তার মা ইমান পাওয়ার আগেই মৃত্যুবরণ করেছিল, সেই জন্য তার জন্য দোয়া করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেননি, কিন্তু কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন, কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন। এবং হাদিসের মধ্যে আমরা এগুলো পাই যে রাসূল সাল্লাম অনেক সময় অনেক অমুসলিম মৃত্যুবরণ করলেও তার মৃত্যুবাড়িতে গিয়ে সান্ত্বনা দিয়ে এসেছেন, সান্ত্বনা দিয়ে এসেছেন। তো এই ক্ষেত্রে যদি আপনার এরকম আত্মীয় হয়, তাহলে আপনি সেই মৃত্যুবাড়িতে যেতে পারবেন, গিয়ে আপনি আপনার উপস্থিতি দেওয়া তাদের জন্য একটু আশ্বস্ত বা স্বস্তির কারণ হবে, আপনি যাবেন তাদের বাড়িতে। এবার আপনি তার জানাজায় শরিক হবেন না, তাকে মাটি দেবেন না, আপনি দেখানোর জন্যে আপনি গেলেন কবরের কাছে, কবরের কাছে গেলেন, কেন কবর জিয়ারত করা যায় অমুসলিম হলো, তো কবরের কাছে গেলেন, মাটি দিলেন না। তো আপনি এরকম করেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারেন। হ্যাঁ, আপনি কি করবেন, জানাজায় শরিক হবেন না এবং কবরের মাটিও দেবেন না, শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য আপনি গেলেন, তাদের বাড়িতে উপস্থিত হলেন, কবরের পাশে উপস্থিত হলেন, কিন্তু আপনি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হলেন না। তো এই আমাদের চেষ্টা করতে হবে যে শত বাধার মধ্যেও
অবশ্যই ইসলাম আমাদেরকে দিক দিক নির্দেশনা দিয়েছে, যেহেতু ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেজন্য জীবনের কোনো অংশ এখানে বাদ দেওয়া হয়নি। অতএব আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা কোন সমস্যায় কোন সমাধান পাব, সেই সঠিক সমস্যার সঠিক সমাধানটা আমাদের কোরআন হাদিস থেকে নিতে হবে ইনশাআল্লাহ। তো আমরা এভাবে আত্মসম্মান রক্ষা করতে পারি ইনশাআল্লাহ। হাদা ইনদাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।